হুসাইন রাদিয়াল্লাহু জন্ম নিলেন মদিনায়। হিজরতের পরে নবী আশুরা পালন করছে হুসাইন দুনিয়ার আসার আগে। যারা শিয়া আছেন ডোল পিটাইতেছেন জন্মের পিটান, যেটারা হিন্দুরা পূজার সময় পিটায়, হিন্দুদের পূজার মধ্যে আর এই আশুরা আমরা যেভাবে পালন করছি কোনো পার্থক্য নাই। রসুলের যুগে তারা ঢোল পিটাইতো, আমার রসুলের মহরম পালন করত মুসলমান ঢোল ডক্কর বিহীন, নামাজের দ্বারা, ইবাদাতের দ্বারা, রোজার দ্বারা। এই মুসলমানকে ডিস্টার্ব করার জন্য ইহুদি নাসারারা রোজা রেখে ঢোল পিটাইত। কোরআন হাদিসের কোথায় পেয়েছেন, কোথায় পেয়েছেন ঢোল ডক্কর পিটানো, হই হল্লা, চিল্লা পাল্লা, ঘোড়া সাজাইয়া, কৃত্রিম ঘোড়া সাজাইয়া, ছোট বাচ্চা চুল কেটে দিয়ে বেলেট দিয়ে পোষানো, কোবানো, কোথায় পেয়েছেন? ইসলাম এত কঠিন নয়, ইসলাম এত কঠিন নয়। হাই হোসেন হাই হোসেন বলে মানুষের ঘুম হারাম করবেন, ঢোল পিটাবেন? ডোলের কথা তো স্পষ্ট কোরআনে নিষেধ করা হয়েছে। রসুলের মহরমের কারণে যারা মহরম উদযাপিত করতে যায় যারা ঢোল পিটান, চাকু মারেন, হাই হোসেন বলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্মের হাজার হাজার লক্ষ বছর আগে মহরমের দাম আল্লাহর কাছে আশুরার দাম অনেক বেশি। এই মহরম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবার সিদ্ধান্ত নিয়েছেন। এই মহরমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মূর্তির মতো বানিয়েছেন। যেদিন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়ে দিয়েছেন, ফানাফাখনা ফিহি, যেদিন রূহ দিয়েছেন সেদিনও ছিল মহরমের 10 তারিখ। ফেরেশতারা যেদিন আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছেন সেদিকও মহরমের 10 তারিখ। তে মহরমের 10 তারিখ দেখেন তো ডোল পিটান কোন সূত্রে আমাকে বলেন গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون وقال الله تبارك وتعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর দপ্তরে লাখো কোটি শুকরুর যে রব্বে করিম আপনাকে আমাকে এই মহামারী করোনার মধ্যে সুস্থ রেখে ভালো রেখে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন কত মানুষ হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় প্রতিটা সেকেন্ডও তার কাছে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর উপলব্ধি করতেছে এই কঠিন মুহূর্তে আল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছেন ওই মালিকের দপ্তরে হাজারো শুকর একাদা চিত্তে অন্তরন্তরের স্থল থেকে একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমি যখন জিজ্ঞেস করেছি সমস্ত প্রশংসার মালিককে কি বলেছেন শেখ হাসিনার নাম নিছেন বিএনপি এলারা খালেদা জিয়ার যারা শিয়া আছেন ডোল পিটাইতেছেন জনমের পিটান যেটারা হিন্দুরা পূজার সময় পিটায় হিন্দুদের পূজার মধ্যে আর এই আশুরা আমরা যেভাবে পালন করছি কোনো পার্থক্য নাই কোরআন হাদিসের কোথায় পেয়েছেন ঢোল ডক্কর পিটানো হই হল্লা চিল্লা পাল্লা ঘোড়া সাজাইয়া কৃত্রিম ঘোড়া সাজাইয়া ছোট বাচ্চার চুল কেটে দিয়ে বেলেট দিয়ে পোষানো কোবানো কোথায় পেয়েছেন ইসলাম এত কঠিন নয় ইসলাম এত কঠিন নয় হাই হোসেন বলে মানুষের ঘুম হারাম করবেন ঢোল পিটাবেন ডোলের কথা তো স্পষ্ট কোরআনে নিষেধ করা হয়েছে রসুলের যুগের দব বাজানো হইতো দব তাও পাড়ার চামড়া দিয়ে ভেড়ার চামড়া দিয়ে বানাইতো ছোট্ট ছোট্ট করে আর আমরা তো বানাইছি ঢোল কাকে বলে ঢোল শব্দের অর্থ কি এটাই তো জানেন না
ঢোল বাজাইতো ইহুদি নাসারারা এই আশুরার সময়, রসুলের যুগে তারা ঢোল পিটাইতো, আমার রসুলের মহরম পালন করত মুসলমান ঢোল ডক্কর বিহীন, নামাজের দ্বারা, ইবাদতের দ্বারা, রোজার দ্বারা এই মুসলমানকে ডিস্টার্ব করার জন্য ইহুদি নাসারারা রোজা রেখে ঢোল পিটাইত। মহরমের কারণে যারা মহরম উদযাপিত করতে যায়, যারা ঢোল পিটান, চাকু মারেন, হায় হোসেন বলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্মের হাজার হাজার লক্ষ বছর আগে মহরমের দাম আল্লাহর কাছে আশুরার দাম অনেক বেশি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছেন দ্বিতীয় হিজরিতে, তৃতীয় হিজরির সময়, তৃতীয় হিজরির সময় শেষ, চতুর্থ অথবা পঞ্চম হিজরির মাঝামাঝি সময় জন্ম নিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছেন মদিনায় হিজরাতের পরে, আর আমার নবী আশুরা পালন করতেন, মক্কায় থাকা অবস্থায় দুটা রোজা রাখতেন, এবং রোজার আয়াত নাজেল হওয়ার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত আমার নবীর পরে মহররমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন মদিনায় হিজরাতের পরে, নবী আশুরা পালন করছে হুসাইন দুনিয়ার আসার আগে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন, কিন্তু কোনো ইবাদত আল্লাহ কঠিন করেন নাই আমাদের জন্য, যেই কঠিন ইবাদতের দ্বারা আপনার জাহান্নামে যেতে হবে। এই যে আমরা আশুরা পালন করি, এই আশুরা কোন কোরআন হাদিসের ভিত্তিকে করেন আমার কোনো মাথায় ধরে না। হয়তো আপনার বাপ দাদা করে আসছে, 14 পুরুষ করে আসছে, যেরকমভাবে করে সেই শিয়ারা যারা হুসাইনকে মেরেছে, এই ঢোল পার্টি হুসাইনকে মেরেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই কারবালার ইতিহাস, কারবালার ইতিহাসের কারণে এই মহরমের দাম বাড়ে নাই। আমি মহরমের এক একটা প্রশংসা করব, আপনার শরীরের শক্তি দিয়া মাওলাই কারিমের শুকর করবেন যে মহরমের দাম কত। এই মহরমের চাঁদে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিংয়ে বসছে। এই মহরম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবার সিদ্ধান্ত নিয়েছেন। এই মহরমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মূর্তির মতো বানিয়েছেন। জানবিহীন, কোনো জান নাই, একটা মূর্তি, যেটা হিন্দুরা পূজা করে এমন একটা মূর্তি বানিয়ে, শুধু 1-2 হাজার বছর না, কোন রাওয়ায়েত আছে 70 হাজার বছর, কোন রাওয়ায়েত আছে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বছরের উপরে আদম আলাইহিস সালামকে জান্নাতের দরজায় রুহুবিহীনভাবে লটকাই রেখে দিয়েছে। আদমের এই বডির কনস্ট্রাকশন আল্লাহ বানিয়েছেন, ঠিক রেখেছেন, জান ছাড়া, বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া মৃত্যুর মতো ফেলাই রেখে দিয়েছেন মহরমের 10 তারিখ, যেদিন আদম আলাইহিস সালামের ভিতরে রুহ দিয়ে দিয়েছেন, ফানাফাখনা ফিহি, যেদিন রুহ দিয়েছেন সেদিনও ছিল মহরমের 10 তারিখ। ফেরেশতারা যেদিন আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছেন সেদিকও মহরমের 10 তারিখ। তে মহরমের 10 তারিখ দেখেন তো ডোল পিডান কোন সূত্রে আমাকে বলেন গেল। আদম নবীকে যেদিন জান্নাতে মা হাওয়া আর মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে প্রথম বিবাহ পড়ান আমার আল্লাহ, বিয়া ছাড়া কোনো মায়েলিয়া থাকলে এটা যায় যাবে? এ জোরে কর না কে, যেগুলো থাহেন এগুলো আসতে কোন। কোনো মেয়ের সাথে বিবাহ ছাড়া আপনি কোথাও যদি রাত যাপন করেন, একটা মিনিটও কাটেন, যায় যাবে? মা হাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস মা হাওয়ার নামে দলিল করে দিলেন মহরানা হিসাবে। এরপরে আদমরে বললেন, দেখো তো বউটা কেমন লাগে। আদম বললেন, এটার আশাই তো আমি ছিলাম।
দেখবেন যে যুবক ছেলেগুলা ইন্টার পাস করে, ইন্টার পাস করার পরে তার প্রেম করার বয়স হয়, ক্লাস সেভেনের পোলাপন তখন ফুটে যায়গা, কিন্তু ক্লাস সেভেনের বছর মোটামুটি ভিতরে ডিম হয়, এরপরে মেট্রিক পরীক্ষা দিলে বাচ্চা হয়, এরপরে এসএসসি পাস করলে তার ভিতরে বাচ্চা হাঁটা শিখে অর্থাৎ প্রেম শিখে। একটা নাবালক ছেলে প্রেম কি জিনিস ও বুঝে না, কথা বলো না কেন? এই জন্য তো ইন্ডিয়ান ফিল্ম কোনো নাজায়েজ জিনিস ছোট বাচ্চাদের সামনে দেখাইতে নাই। এই বাচ্চা 7 বছর বয়সে 70 বছরের বুড়ার চাইতে ভালো বুঝে, ভালো করে বুঝেন। আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়া জান্নাতে ঢুকলেন, বসবাস শুরু করলেন মুহররমের 10 তারিখ, যেদিন তাদের দুইজনকে গন্ধম ফল খাওয়াইয়া জান্নাত থেকে বের করা হয় সেদিনও মুহররমের 10 তারিখ, যেদিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় 360 বছর পরে সেদিনও মুহররমের 10 তারিখ। জাবালে রহমা মসজিদে নামিরা যেটাকে বলা হয়, আরাফার মাঠে আপনারা গিয়েছেন, আমি গুনাহগার, বহুত বার এই মসজিদে নামাজ পড়েছি, যেখানে মা হাওয়া আর আদমের প্রথম সাক্ষাৎ দূরে কাত নামাজ পড়েছিলেন সেখানে দুইটা পিলার আছে। মা হাওয়া পাহাড়ের ওই পাশে, বাবা মা হাওয়া লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম থেকে, বাবা দুই হাত নিচে। মনে রাখবেন স্বামীর চাইতে যদি বউ লম্বা হয় তাহলে মানুষ একটা প্রবঞ্চনা দেখায়, গাই আর বাসুর, কথা কর না কে? এই জন্য দেখবেন স্বামী আর স্ত্রী সমান সমান হলো সমস্যা নেই, স্ত্রী যদি স্বামীর চাইতে লম্বা হয়ে যায় বেমানান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানান হিসাবে জীবনের প্রথম বিবাহ যার সাথে পদার্পণ যার সাথে করাইলেন, মা হাওয়া আদম আলাইহিস সালাম থেকে দুই হাত নিচে ছিলেন, ছোট ছিলেন, আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 120 হাত, কত 120 হাত, বাবা দপ 18 হাত সে হিসাবে হয় মা হাওয়া। জাবালে রহমার ওই পাশে মা হাওয়া, জাবালে রহমার ও দক্ষিণ পাশে বাবা আদম, দুইজনে চোখের পানি পেলে কাঁদে আর বলে মালি আরে গেটটা খোলে কেন? এ পুলিশ দেখে ডর লাগে না? পুলিশ দেশকে গেটের সামনে বহা, পুলিশটাও আমার দিক চাই রয়েছে কিছুই করে না, কারণ হ্যাঁ গো মাতুবাড়ি মসজিদে না মসজিদের বাইরে। প্রধানমন্ত্রী যদি পুরুষ হইতো হেও মসজিদে ঢুকে গেট খোলা বন্ধ করার ক্ষমতা তার নাই, তাহলে বোঝা গেল এই ঘরটা কার, জোরে বলেন না কেন? এদিকে তাকান, আদম আলাইহিস সালাম দক্ষিণ পাশে, মা হাওয়া উত্তর পাশে। ইন দি মিন টাইমে দুইজনের ভিতরে আমার মাওলার প্রেমের নীলা খেলা শুরু হয়ে গেল। এদিকে কান্দে বাবা আদম, ওই পাশে কান্দে বাবা মা হাওয়া, দুইজনের প্রেমের ঢেউ শুরু হয়ে গেল, মালিকের দপ্তরে দুইজনের চোখের পানি বাবা কবুল হওয়ার সময় হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আদম রে ও আদম, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তুমি যেই কালেমার শব্দ দিয়ে আমার নবীকে ডাক দিলে নবী মুহাম্মদ বলিয়া, এই শব্দটা যদি তুমি 360 বছর লাগতো না, যেদিনে আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিয়েছি উলঙ্গ অবস্থায়, 1 ঘন্টা পরে যদি আমার প্রিয় নবীর নামটা উচ্চারণ করতা, ফাতালাক্কা আদম মির রব্বি কালিমাত, ওই কালেমার আওয়াজটা যদি তোর জবান দিয়ে একবার মুহাম্মদ নামটা ভুলেও বের হয়ে যাইত, আমি মালিক তোরে 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিতাম। সালাতু ওয়াস সালাম মালিকের সাথে এমন ভাবে পছন্দনীয় হয়ে গেলেন,
আমার আল্লাহ বলেন, আদম রে আজ থেকে আমি তোরে এমন নিষ্পাপ করে দিলাম, আমি তাওয়াবুর রহিম, আমি তোর তওবাকে এমন ভাবে রহমতের সুরে নাজেল করে দিয়াম, মাফ করে দিলাম, আমি রব্বে কারিম ঘোষণা দিলাম, আদম রে যেই কালেমা উচ্চারণ করে তুই মাফ পাইলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা তুই উচ্চারণ করে আমার নবীর নাম নিয়ে যখন মাফ পাইলি, আমার বন্ধুর উম্মতগুলা তোর অন্তত হাজার হাজার বছর পরে দুনিয়া আসবে, নির্জন কুঠিরে বসে রাতের অন্ধকারে বসে যদি একবার বলে মানি, বাবা আদম যদি 360 বছর পড়ে, একবার যদি কালেমা পড়ার কারণে 60 বছরের জিন্দিগির গুনাহ মাফ হয়ে যায় গো, আমি জীবনে এত গুনাহ করেছি, তুমি গুনার দিকে না তাকিয়ে তোমার প্রিয় হাবিবের দিকে তাকিয়ে যদি আমাকে মাফ করে দাও, আমি রব্বে কারীম তাদের জীবনের সব গুনাগুলি মাফ করে দিবা। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জবান দিয়া বলতেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না, আমি 360 বছর পর্যন্ত লজ্জায় আসমানের দিকে তাকাই না। এই আয়াতের তাফসির খুলে দেখেন, আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে, ভুল বলা যাবে না, আল্লাহর একটা শব্দ না শোনার কারণে আল্লাহর দিকে এই জমিনে বসে বাবা আসমানের দিকে 360 বছর তাকাইয়া তওবা করে নাই। মাতা নিচের দিক দিয়ে আদম আলাইহিস সালাম কাঁদতেন, 120 হাত মানুষটা যদি কাঁদে বলেন তো তার বসতে কত জায়গা লাগে। আদম আলাইহিস সালাম যখন পাহাড়ের উপর দিয়ে হাঁটতেন, শক্ত পাথর পর্যন্ত ডেবে যাইতো, আল্লাহ তার শরীরে এত ওয়েট দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের মাতারা ধরে নেন আপনার আমার একটা মিনি একটা বডি, আদম আলাইহিস সালামের হাতগুলি মনে করে দেখেন 120 হাত মানুষের হাতটা কত বড় লম্বা, এইভাবে হাত দুইটা তুলে কোনোদিন দোয়া করে নাই, সব সময় এইভাবে হাত দুইটা নিচের দিকে দিয়ে তওবা করত, মালিক রে এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ফাতালাক্কা আদামু মির রব্বি কালিমাতিন ফাতাবা আলাইহিম, ও আদম তুমি এমন ভাবে কালেমা উচ্চারণ করে তওবা করেছো, আমি মালিকার সহ্য করতে পারি নাই, তোমার তওবাকে কবুল করেছি, জীবনের সব অপরাধগুলি মাফ করে দিয়েছি। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, বান্দা আমার কাছে যখন তওবার সুরে গালটা কাত করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবি, তোর সব অপরাধগুলো আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। পৃথিবীতে আমি মালিকের কাছে সবচাইতে বেশি দামি হলো গুনাহগার বান্দার চোখের পানি, মাজলুমের চোখের পানির চাইতে আমি আল্লাহর কাছে জান্নাত এত দামি না। সিরিয়ার মুসলমান, আজারবাইজানের মুসলমান, বুলগারিয়ার মুসলমান, আফগানিস্তানের মুসলমান, মিশরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, কত নির্যাতিত নিষ্পীড়িত, ওরে ভাইজান পদদলিত, তুমি আর আমি তো নামাজটা পড়ে যেই বিবির হাতের খাবার খাই, তুমি ফিলিস্তিনে যেয়ে দেখো ইসরায়েলি হানাদার বাহিনীরা ওই জালিমগুলি এমনভাবে তাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে বোমার আঘাতে, স্বামী এক পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে, স্ত্রী আর এক পাহাড়ে আশ্রয় নিয়েছে,
বাজান মধ্য প্রাচ্যের দেশগুলি আমাদের দেশের মতো এরকম সমতল জমিন নয়। এক পাহাড়ের পাশে স্বামী থাকলে আর এক পাহাড়ে স্ত্রী থাকলে স্ত্রীকে খুঁজা বের করতে অনেক সময় লাগে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওই ফিলিস্তিনের একজন মজলুম মুসলমান যদি দু হাত তুলে বলে আল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়াল বিলদানি ওয়ান নিসা, আল্লাহ বলেন কোনো বাচ্চা কোনো মজলুম মহিলা যদি একবার হাত তুলে আমি মাওলার কলিজাটা মোমের মতো গলিয়ে যায়, তাদের ডাকগুলো আমার কলিজায় এমন ভাবে লাগিয়ে যায় আমি আল্লাহ তখন আর সহ্য করতে পারি না। আমি রব্বি কারীম তাদের ডাকগুলো এমন ভাবে শুনিয়া ফেলি দুনিয়া কেয়ামত ঘটাইয়া দিতেও আমি আল্লাহর কষ্ট লাগে না। এ যুবক ভাইরা আমি তোমাদের খেদমতে আরজ করছি, কার আশায় কোন লোভে দুনিয়ায় নামাজটা ছেড়ে দিচ্ছ, কার প্রবঞ্চনায় পরে শয়তানের ধোকায় পরে নিশার জগতে ডুবে আছো, মা বাবার হকটা নষ্ট করতে সইয়া বা খেয়ে ডেন্ডি খেয়ে গাঞ্জা হিরোইন খেয়ে জীবনটা নষ্ট করছো, হিরোইনের পোটলা মাজার মধ্যে নিয়ে ঘুরছো, মা বাবার স্বপ্ন নষ্ট করছো, যারা মা বাবার সাথে গাদ্দারি করে নেশার জগতে ডুবে গেছো বন্ধুর প্রবঞ্চনায় পড়িয়া, যারা মা বাবার সাথে গাদ্দারি শুরু করেছো মা বাবার স্বপ্নটা ধূলিসাৎ করে দিয়েছো, তুমি আমার কাছ থেকে জুমার মসজিদে দলিল নাও, তুমি যদি মা বাবার স্বপ্ন ধূলিসাৎ করে দাও আমার রব্বে কারিম তোমার জিন্দগিটাও ধূলিসাৎ করে দিবে, তোমার দুনিয়াটাও শেষ আখেরাতও শেষ। মাজলুম মুসলমানের মুখের আওয়াজ যে মাবুদের কাছে কত টেস্টফুল এখনই প্রমাণ করে দিব। এজিদ বাহিনী হলো 4000 কত জরে কান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কুফা নগরীতে বাদান গিয়েছিলেন কিন্তু যুদ্ধ করার জন্য নয়, 61 হিজরিতে মুহররমের 1 তারিখ হুসাইন কারবালার প্রান্তরে ফরাদ নদীর কেবলই কোল ঘেঁষা একটা জমিনের নাম, চারিদিকে পাহাড় মাঝখানে চাটিয়াল ময়দান, পাশেই হলো ফরাদ নদী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরের মানুষের আমন্ত্রণে গিয়েছিলেন, তারা তাকে ইনভাইট করছিলেন, ও রসুলের কলিজার টুকরা দহিতা আপনি আমাদের দেশে আসেন, জালিম এজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না, এখানে খলিফা নিযুক্ত হওয়ার কথা আপনার, সে জোর করে বাবার খলিফারিত্ব নিয়ে নিয়েছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফত দেয় নাই, জানে আমার সন্তানের চরিত্র খারাপ ও মদখোর, ইয়াজিদ মদখোর এটা জানতো মুয়াবিয়া, দেখবেন যেই বাবা তার সন্তান গাঞ্জাখোর হয়ে গেছে হিরোইন খুন হয়ে গেছে ওই সন্তানের কাছে কিন্তু বাবা কোনোদিন আলমারির চাবি দিবে না। এ কথা কর না কে, ব্যবসায়ীর ক্যাশ বাক্সর চাবি মদখোর পোলার কাছে বাবা কোনোদিন দেয় না, কারণ আমানতের জিনিস ওখানে বিদ্যমান। ঠিক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বুঝে ফেলেছিলেন আমার এই ছেলের দ্বারা ইসলাম শেষ হয়ে যাবে, আমার নবী মৃত্যুবরণ করেছে মাত্র 50 বছর। 61 হিজরিতে হুসাইনের মৃত্যু, তাহলে বোঝা গেল সবে মাত্র বিশ্বনবীর ইন্তেকালের 50 বছর, নবী ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, হুসাইন শাহাদাতের সুদা পান করেছেন 61 হিজরিতে, ডিস্টেন্স কত জোরে বলেন, 50 বছর পরে যে শুরু হয়ে যাবে বাবা হরতাল মারামারি রক্তপাত, এতদিন কিন্তু ভালোই ছিল হরতাল মিছিল মিটিং, কিন্তু এই যুগে না ওই যুগেও ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হযরত আলী চলে গেছেন আমার হাতে খলিফাগিরি দিয়ে গেছেন, খিলাফতের দায়িত্ব ইচ্ছা করলে হযরত আলী হাসান হুসাইনের হাতে দিয়ে যেতে পারতেন, পারতেন কিনা, আর আমাকে দেশের নেতা গো তারা হে বাইসা থাকতেই যখন প্যারালাইসিয়া স্কয়ার হসপিটালে বেহা হয়ে রয়েছে
তখন নেতাগো তার আওয়ামী লীগের নেতাগো ডাক দিয়া বিএনপির নেতাগো বিএনপি আলারা ডাক দিয়া কয়, আমি তো এখন আর আমার বেল নাই, আমার পোলারে রেখে গেলাম। কথা কন না কেন? হযরতে আবু বকর চলে গেলেন, তার ছেলে কিন্তু বিশ্বনবীর খাদেম আব্দুল্লাহ আবু বকর এমনি আব্দুল্লাহ, আবু বকর এমনি আব্দুল্লাহ, এমন খাদেম ছিলেন বিশ্বনবীর যে পায়ের হাতের চাড়ি কেটে দিতেন আবু বকরের ছেলে হুজুরের শালা আব্দুল্লাহ। আবু বকর ইন্তেকাল করে যাবেন, কিন্তু সে বলে যায় নাই যে আমার ছেলে সর্বদিক দিয়ে সবাই ভোট দিছে, আপনি আব্দুল্লাহরে খেলাফতের দায়িত্ব দিয়ে যান, প্রধানমন্ত্রীর দায়িত্ব। আবু বকর বললেন না, এটা আমার নবীর নিষেধ, আমার নবী ঘোষণা করে যাইতে পারতেন হযরত আলী হবে আমার চাস্তবাই হবে খেলাফতের দায়িত্বে, নবীটা দেন নাই। অতএব আমি আমার নবী আমার নাম ঘোষণা করে গেছে যে আমার জীবদ্দশায় আমার সামনে ইমামতি শুধু একজন সাহাবি করছে, তার নাম আবু বকর। নবীকে পিছনে রেখে একজন মাত্র সাহাবি ইমামতি করার সাহস পেয়েছিলেন নবীর ওই মুসাল্লায় দাঁড়াইয়া, ছিল আবু বকর। এর দ্বারা নবী বুঝাইয়া দিলেন আমার এগেনস্টে আমি চলে যাওয়ার পরে আমার এই খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর আসবে, এর পরেরটা আপনারা নিযুক্ত করে নেবেন। আবু বকরকে আপনারা গালি দেন, খবরদার আবু বকরের খেলাফতের দায়িত্ব বিশ্বনবী বসায় গেছে, কিন্তু হুজুর নাম বলে যায় নাই, ইশারাতান বুঝায় গেছে একই বানানো তোমাদের জন্য ভালো হবে, হয়ে গেল আবু বকর। দুই বছর পরে বিদায় নিলেন আবু বকরও, কিন্তু তার ছেলের নাম বলে নাই, ওমরের নাম বলে গেলেন। আমার পরে খেলাফতের দায়িত্ব ওমরকে দিলে কেমন হয়? অনেক লোক বলে ফেললেন ওমরে যে দিবেন ও যে রাগই মানুষ, মানুষকে ধরবে আর মারবে, ওর যে রাগ, ও আবু জেহেলের মতো মানুষ সে পিটাইয়া তছনছ করে দিছে, উতবা সাহেবারে মেরে তছনছ করে দিছে, এর দায়িত্ব দিবেন হুজুর? আবু বকর শুধু এতটুকুই বললেন দায়িত্ব যখন ঘাড়ে আসে আল্লাহ তাকে মানার মাদ্দা শিখিয়ে দেন। কথা বলেন, একটা কনস্টেবল যতদিন থাকে তার মনের ভিতরে থাকে যদি ওসি হইতে পারতাম রে, ওসি হলে মনে হয় ওই চেয়ারে বসে অনেক কিছু করতে পারতাম ক্ষমতা না রে ভাই, ওসি সাহেবের হাত বাঁধা ডিসির কাছে, কথা বলেন না কেন? তখন তার পুরা থানার দায়িত্ব যখন চলে আসে তখন তার ভিতরে আগে যেটা ছিল এখন দায়িত্ব পাওয়ার পরে ফার ফার ডিফারেন্স হয়ে যায়। আবু বকর বললেন ক্ষমতা পাওয়ার পরে সব ঠিক হয়ে যাবে, ঠিক তাই হলো, এমনই হলো যে একটা পাঞ্জাবি গায়ে দিয়া জুমার খুদ্া দিবে সেই যা পাঞ্জাবির কাপড়ও ছিল না, ছেলের কাছ থেকে ধার উদার করে, কারণ কিছু গনিমাতের কাপড় মিশর থেকে আসছে, মিশরের গভর্নর হাদিয়া দিছে, আমর ইবনে আস হাদিয়া দিয়েছে খলিফাতুল মুসলিমিন, আপনার দেশে কিছু হাদিয়া পাঠাইলাম। হাদিয়ার কথা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সমানভাবে সব মন্ত্রী পরিষদকে জামার কাপড় হাদিয়া হিসাবে সব বিলিয়ে দিলেন। ইন দি মিন টাইমে হযরত ওমর ইবনে খাত্তাব মনে মনে ভাবলেন, আমার দিকে তাকান, ওমর ইবনে খাত্তাব মনে মনে ভাবলেন সবাইকে আমি কাপড়টা রিলিফের কাপড়টা হাদিয়ার কাপড়টা সবাইকে বিলিয়ে দিই, সবাইকে হাদিয়ার কাপড়টা বিলাই দেওয়া হলো। হযরত ওমরের শরীরটা ছিল অনেক লম্বা, তার নিজের এমন একটু কাপড় তার কপালে হয়েছে কেসমতে হয়েছে সেই কাপড়ে পাঞ্জাবি হওয়া সম্ভব নয়, আব্দুল্লার কাপড়টাকে একটু হাওলাত করে এনে ছেলের কাছ থেকে বাবা ধার নিয়ে একটা জুব্বা বানাইলেন জুমার খুতবা দেওয়ার জন্য। কিছু কিছু মোনাফেকরা সমালোচনা শুরু করলো যে ওমর আমাদের কাপড় দিল আমাদের জুব্বা হইল না, ওমরেরটা কেমনে হইল, অবশ্যই দুর্নীতি করেছে। ওমরের কানে চলে আসলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যিনি খলিফাতুল মুসলিমিন তার বিরুদ্ধে সমালোচনা হয় মসজিদে, তারা বলে ফেলেছে 100% ভাবে ওমরকে যে কাপড় দেওয়া হয়েছে যেই কাপড়, কাপুরে পাঞ্জাবি হওয়ার কথা না, ওমরের কেন পাঞ্জাবি হলো এটা আমাদের কারণ দর্শাইতে হবে। হযরত ওমরের পিএস বলে দিলেন
হযরত গোস্তাকে মাফ করবেন, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এই মদিনার মুনাফিকেরা সমালোচনা করতেছে আপনার পাঞ্জাবি কেমনে হইল, তাদের পাঞ্জাবি হয় না, এমন কি আপনার পাশের লোকেরাও আপনার সমালোচনা করে। ওমর কেঁদে দিয়ে বললেন, আহারে কপাল,